আসসালামু আলাইকুম, সাহসী মানুষের গল্পে সবাইকে স্বাগতম। আজকের গল্পের নাম কালো পাহাড়ের আলো। হযরত বিলাল, হাবশি ক্রীতদাস, গায়ের রং কুসকুসে কালো, কিন্তু মানুষের বাইরের চেহারাটাই আসল চেহারা নয়, ভেতরটাই আসল। ভেতর অর্থাৎ হৃদয়টা যার ধবধবে পরিষ্কার, সেই তো কেবল সুন্দর মানুষ। বিলাল কালো হলে কী হবে? তার হৃদয়টি ছিল চাঁদের মতো পরিষ্কার, জ্যোৎস্নার মতো সুন্দর, সূর্যের মতো উজ্জ্বল, আর তার বুকে ছিল বজ্রের সাহস। সে সাহস ছিল সমুদ্রের মতো বিশাল, পর্বতের মতো অনর। কালো মানুষের ভেতর যে এত রূপ, এত সৌন্দর্য থাকতে পারে, তা বিলালকে না দেখলে বোঝাই যায় না। বিলালের এই সুন্দর সৌন্দর্যের আসল রহস্য হল তার বিশ্বাস। তার গভীর বিশ্বাস এবং ভালোবাসা ছিল আল্লাহর রহমতের উপর, আল্লাহর উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তার সকল আস্থা ছিল আল্লাহর রহমতের উপর, আল্লাহর শক্তির উপর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। তার সে ভালোবাসায় কোনো খাদ ছিল না, এতটুকু কৃত্রিমতা ছিল না। তাই ক্রীতদাস হয়েও বিলাল মনিবের রক্তচক্ষুকে ভয় না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন। ইসলাম গ্রহণ করে তিনি পরম তৃপ্তি ও প্রশান্তি লাভ করলেন। কেনা গোলাম হলে কি হবে? মনিব তো কেবল একটি মানুষকে টাকা দিয়ে কিনতে পারে, সে তো আর মানুষের হৃদয় কিনতে পারে না। বিলালের মনটাও তার মনিব কিনতে পারেনি, এজন্য তিনি স্বাধীন ছিলেন মনের দিক দিয়ে। আর স্বাধীন থেকেই তিনি তার একমাত্র হৃদয়টা তুলে দিয়েছিলেন আল্লাহর হাতে, ইসলামের খেদমতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। চুপে চুপে নয়, একেবারে সবার সামনে প্রকাশ্যে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। বললেন, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, ইসলাম একমাত্র জীবনবিধান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত মহান পুরুষ, যিনি সত্যের আলো নিয়ে আমাদের মাঝে এসেছেন। তিনি এসেছেন সত্যের বার্তা নিয়ে, মানুষের মুক্তির জন্য। হাবশি ক্রীতদাস বিলাল, কুসকুসে কালো মানুষটির এই দৃঢ়কণ্ঠের আওয়াজ তার মনিব শুনতে পেল, শুনতে পেল কাফেররাও। তারা ক্রোধে ফেটে পড়ল, বলল, কেনা গোলাম, কালো মানুষের এত বড় সাহস, এর পরিণাম বড় ভয়ানক। বিলাল তাদের কথা যেন শুনতেই পাননি, কারণ তিনি তো জানেন দুর্বলদের উপর সবলরা সবসময় অত্যাচার করে, জুলুম এবং নির্যাতন চালায়, এ আবার নতুন কি। কাফেররা বলল, এখনও তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে ফিরে এসো বিলাল, তা না হলে তোমার কপালে অনেক দুর্ভোগ আছে, অনেক কষ্ট আছে। হেসে উঠলেন বিলাল। কালো মানুষের ভেতর থেকে ছিটকে পড়ল হাসির তুফান। বললেন, আমাকে ভয় দেখাচ্ছ? তোমরা কি জানো যে হৃদয় একমাত্র আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে হৃদয় দুনিয়ার আর কাউকে ভয় করে না, পরোয়া করে না? তোমরা আমাকে কিসের ভয় দেখাও? তোমরা আমাকে কি করতে পারো? মারবে, মারতে পারো, কিন্তু আমার বিশ্বাস তো আর কেড়ে নিতে পারবে না, না কখনোই তা পারবে না। গোলামের মুখে এই দুঃসাহসের কথা শুনে কাফেররা চরমভাবে খেপে গেল, জ্বলে উঠল তাদের পাষণ্ড হৃদয়। তারা শুরু করলো তার উপর পাশবিক নির্যাতন। অত্যাচারী আবু জাহেল, মস্ত বড় এক কাফের, বিশাল তার দলবল, আবু জাহেলের হুকুমে বিলালের উপর ক্রমাগত চলছে নির্যাতন আর নিষ্ঠুরতম অত্যাচার। কাফেররা তাকে আরবের আগুনের মতো উত্তপ্ত মরুভূমির বালির উপর নির্দয়ভাবে মারত, পাথরের কুচি এবং জ্বলন্ত আগুনের উপর তাকে শুইয়ে দিত, তার গলায় দড়ি বেঁধে অবুঝ শিশুদের হাতে কাফেররা তুলে দিত। শিশুরা বুঝে না, তারা খেলার ছলে বিলালকে টেনে হিঁচড়ে ছাগলের মতো করে ঘুরিয়ে নিয়ে বেড়াত মক্কার অলিতে গলিতে। ঝাঁঝরা হয়ে যেত বেলালের শরীর, তার দেহ থেকে ঝরে পড়তো টাটকা রক্ত। আর আবু জাহেল, সে নিজ হাতে বেলালকে শাস্তি দিল, তাকে উপর করে শুইয়ে দিত, তারপর বেলালের পিঠের উপর পাথরের বড় বড় চাক্কি চাপিয়ে দিত। মরুভূমির মধ্যে সূর্যের চোখ থেকে যখন আগুন বের হয়, ঠিক সেই সময় আবু জাহেল বেলালের উপর এভাবে পশুর চেয়েও জঘন্য আচরণ করত। গরম বালিতে বেলালের বুক পুড়ে যেত, বেলালের উপর ভারী পাথরের চাপে তিনি বালির মধ্যে দেবে যেতেন, পিপাসায় বুক গলা শুকিয়ে যেত, পিপাসায় এবং যন্ত্রণায় তিনি ছটফট করতেন। বেলালের কষ্ট দেখে হায়নার মতো হেসে উঠত নরপশু আবু জেহেল।
বলতো, এখনো সময় আছে বিলাল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ থেকে তুমি ফিরে এসো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর কোনো অত্যাচার করা হবে না তোমার উপর। কিন্তু যিনি একবার আল্লাহকে ভালোবেসে তার সত্য দিনকে গ্রহণ করেছেন, তিনি মানুষের নির্যাতনের ভয়ে পরাজয় বরণ করবেন কিভাবে? আল্লাহর প্রেমের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কাছে এই জুলুম অত্যাচার তো খুবই তুচ্ছ। দুঃসাহসী বেলাল, পর্বতের মতো যার বিশ্বাস, তিনি তার বিশ্বাস থেকে এক চুলও নড়লেন না, বরং আবু জেহেলের সকল অত্যাচারের মধ্যেও তিনি হাসি মুখে জবাব দিলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বিলালের জবাবে পাপিষ্ঠ আবু জেহেল আরও বেশি খেপে যেত, আর সেই সাথে বেড়ে যেত তার অত্যাচারের মাত্রা। কখনো বা গরুর কাঁচা চামড়ায় ভরে, আবার কখনো বা লোহার বর্ম পরিয়ে বিলালকে মরুভূমির মধ্যে, যখন দুজকের মতো সূর্যের তেজ সেই সময় বসিয়ে রাখত, প্রাণবায়ু বেরিয়ে যায় যায়, এমন সময় তাকে পাপিষ্ঠ আবু জেহেল বলতো, এখনও ফিরে এসো বেলাল, আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে ফিরে এসো, আমরা তোমাকে ছেড়ে দেব। পর্বতের মতো অনর বেলাল, শত অত্যাচারেও তিনি তার বিশ্বাস থেকে ফিরে আসেননি, তখনও সেই ক্লান্ত মৃত্যুমুখে দাঁড়িয়েও বেলাল হাসি মুখে উচ্চারণ করেছেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ইসলাম গ্রহণ করার কারণে বেলালের উপর যেরকম অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল তা এতই মর্মান্তিক যে এখনও মুখে মুখে সেই নির্যাতনের কথা উচ্চারণ করতেও গায়ের পশম মুহূর্তেই লাফিয়ে ওঠে। অথচ কাফিরদের অত্যাচারের মাত্রা যত বেড়ে যেত, ততই বেড়ে যেত বিলালের সহ্য শক্তি, বেড়ে যেত তার ধৈর্য, সেই সাথে বেড়ে যেত বিলালের আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপরিসীম প্রেম এবং ভালোবাসা। একমাত্র প্রেম এবং ভালোবাসার জন্য মানুষ সব ত্যাগই স্বীকার করতে পারে। বেলাল ছিলেন এই চরিত্রের একজন জ্বলন্ত প্রমাণ। তিনি ছিলেন সত্যের এক উজ্জ্বল প্রেমিক পুরুষ। তিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যাবতীয় ত্যাগ স্বীকার করেছিলেন হাসি মুখে। আল্লাহর সন্তুষ্টি অর্জন, তার দিনকে প্রতিষ্ঠা করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ও ভালোবাসা লাভ করাই ছিল বিলালের একমাত্র উদ্দেশ্য। একদিন বিলালের উপর অকথ্য নির্যাতনের বেদনাদায়ক দৃশ্য নিজের চোখে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে তিনি শিউরে উঠলেন। অনেক অর্থের বিনিময়ে গোলাম বিলালকে আজাদ করে দিলেন হযরত আবু বকর। নবীকে দারুণ ভালোবাসতেন বিলাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে খুবই ভালোবাসতেন। কালো হলে কি হবে? বিলালের হৃদয়ে যে সত্যের সূর্য ছিল তা তো ছিল অত্যন্ত প্রজ্জ্বল। সে আলোর শিখা বিলালের কালো চামড়া ভেদ করে বেরিয়ে আসত। মেঘ ফুরে সূর্য যেভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে বিলালকে অত্যন্ত পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, বিলাল আজান দাও, আমরা নামাজ আদায় করব। বিলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আজান দিলেন। বিলালই প্রথম আজানদাতা, অর্থাৎ প্রথম মুয়াজ্জিন। বিলালের উচ্চকণ্ঠের আজানের ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে যেত, চারিদিকে সারা সারা রব পড়ে যেত। তার আজান শুনে কোনো মুসলমানই আর ঘরে বসে থাকতে পারতেন না। পুরুষ, নারী, যুবক, বৃদ্ধ, এমনকি শিশুরা পর্যন্ত বিলালের আজান শুনে ঘর থেকে বেরিয়ে পড়তেন। হযরত বিলাল একসময়ের হাবশি ক্রীতদাস। সেই কালো মানুষটি ছিলেন সত্যের পক্ষে অত্যন্ত বিনয়ী, আর অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে ছিলেন অনর পর্বত। বেলাল কেবল একজন কালো মানুষের নাম নয়, বরং সত্য ও বিশ্বাসের আলোয় আলোকিত দুর্ভেদ্য এক কালো পাহাড়ের নাম। হযরত বেলাল, যে পাহাড় থেকে সত্য, বিশ্বাস এবং সাহসের আলো কেবলই ঝরে ঝরে পড়তো।